জয় গুরু। ভিডিওটিকে দেখার জন্য রিটায়ারি চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। আজকের বিশেষ নিবেদন ইংরেজি 11/10/2019 তারিখে ঋত্বিক অধিবেশনে বা ঋত্বিক সম্মেলনে পরম পূজ্যবাদ বাবাই দা। লিখেছেন কৃপা সিন্ধু রক্ষিত। আজকের নিবেদন বাবাইদার অমৃত কথা নির্ঝর। 317তম সর্বভারতীয় সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন চলছে। সৎসঙ্গ সম্পাদক শ্রী কার্তিক চন্দ্র সরকার তা জানালেন, পূজনীয় বাবাই বাবুর শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি, তিনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। পূজ্যবাদ বাবাই দাদা বলছেন, উড়িষ্যায় গিয়েছিলাম, তখন একটা কথা কানে এসেছিল, ইষ্টবৃত্তি কেন করতে হবে, ধর্মে আবার টাকা পয়সা কেন। গুরু ভাইদের বললাম, বলবেন নিজের বাবা মা বৃদ্ধ বয়সে তাদের দেখতে হয়, তাদের ভরণ পোষণে অর্থ ব্যয় হয়, সন্তান জন্মাবে তাকে টিকা দিতে হবে, পয়সা লাগবে, স্কুলে ভর্তি করতে হবে, অর্থ ব্যয় হবে, তাহলে প্রেমের সম্পর্কে সব জায়গায় যে অর্থ লাগছে আমাকে বহন করতে হচ্ছে। আমার গুরুর সাথে আমার সম্পর্ক, তিনি আমার হৃদয়ের দেবতা, আমার জীবনের চালক, জীবন স্বামী, তাকে বহন করতে অর্থ ব্যয় করতে হবে না, তার ভরণ পোষণের জন্য ব্যয় বহন করব না। তিনি কি এতই সহজলভ্য? তার দায়িত্ব আমি স্বেচ্ছায় বহন করব বিনা শর্তে। এক দাদা যাজন করছেন, যাকে যাজন করা হচ্ছে তিনি ভয়ানক বিরক্ত। আপনারা যাজন করছেন কেন, এত যাজনের প্রয়োজন কি, দীক্ষার প্রয়োজন হচ্ছে কেন? উত্তরে যাজক বলছে, আমার মেয়ে বড় হয়েছে, আপনার যুবক ছেলে, আপনি কি গ্যারান্টি দিতে পারেন ওই ছেলে আমার মেয়ের পেছনে দৌড়াবে না? আপনার এবং আপনার পরিবারের দ্বারা সমাজের কোনো ক্ষতি হবে না, লিখে দিতে পারেন? যখন কোনো গ্যারান্টি দিতে পারছেন না, তাহলে আমি বার বার যাজন করে যাব আমার ও আমার পরিবারের রক্ষার জন্য। যাজন করি নিজেরই তাগিদে, যাজন করি ইষ্টবৃদ্ধি করি নিজেরই তাগিদে, যাজন করি প্রার্থনা করা, নাম ধ্যান করা, এসব নিজেকে ঠিক রাখার জন্য, গুরুর জন্য নয়। এগুলো করলে নিজেকেই সুস্থ, স্বস্থ, আনন্দিত রাখা যায়। এই প্রসঙ্গে পূজ্যবত বাবাই দাদা ঈশ্বর ভ্রাতাদের জীবনে বিভিন্ন দৃষ্টান্ত উল্লেখ করেন। সুবিধা এ বসেন শান্তিকর্তা, যুবক বয়সে তার কান থেকে পুচ নির্গত হতো, নাট মণ্ডপে পরম পূজ্যবাদ শেষে বর্তা বসতেন, নিবেদন করলেন, শান্তিদা কানের সমস্যার কথা করণীয় জানতে চাইলেন, শেষে বর্তা উত্তর দিলেন, নাম করিস। শান্তিকর্তা এদিক ওদিক তাকাচ্ছেন, উত্তর কি তারই প্রশ্নের? শেষে বর্তা সম্মুখে তখন শ্যামসুন্দর দা, কৃপাসুন্দর দা বসতেন,
তারা দুই ভাই ঈশ্বর প্রসঙ্গে সংকলন করতেন। তাদের জিজ্ঞাসা করলেন, নাম করলে কি হয় রে? শ্যামসুন্দর দা উত্তর দিলেন, এনার্জি ক্রিয়েট হয়, শক্তি সৃষ্টি হয়। শিশুবর দা আবার বললেন, সবসময় নাম করিস। শান্তিকর দা সবসময় নাম করতে থাকেন, চলতে ফিরতে শুতে সবসময় নাম করে যান। একদিন দেখা গেল অসুখ সেরে গেছে, কোন ডাক্তারের কাছে গিয়ে ঔষধের ব্যবস্থা করতে হলো না। বক্তব্য রাখার সময় উপস্থিত কর্মী মণ্ডলীর মধ্যে জহরলাল দেব দৃষ্টিগোচরে আসেন। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অনেক দিন শয্যাশায়ী ছিলেন। ডাক্তাররা জবাব দিয়েছিলেন, ইষ্টনিষ্ঠার দৌলতে ইষ্টকর্ম ও ইষ্টচিন্তাকে সমবল করে কিভাবে আজ সুস্থ হয়ে উঠেছেন দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করলেন বাবাই দাদা। পূজ্যবত বাবাই দাদা অপর একটি দৃষ্টান্ত দিলেন, এক দম্পতি বেশি বয়সে সন্তান লাভ করেন। একদিন বাড়িতে এক ঋত্বিক দাদার সাথে ওই গৃহস্থ ইষ্ট প্রসঙ্গ করছেন। গৃহস্থ কথায় কথায় সে ঋত্বিক দাদাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুরকে গ্রহণ করে আমার কি প্রাপ্তি হয়েছে বলতে পারেন? ইষ্ট প্রসঙ্গ চলাকালে গৃহস্থের যুবক ছেলেটি ফুটবল খেলার পোশাক পরে দাঁড়িয়ে পড়েছে আলাপচারিতা শোনার আগ্রহে। আলোচনা শুনতে গিয়ে আটকা পড়ে গেছে। ওই ঋত্বিক দাদা গৃহস্থকে বললেন, দেখুন আপনার যুবক ছেলেটি 18-19 বছর বয়স, বন্ধুরা খেলার মাঠে, আর সে আমাদের মতো বৃদ্ধদের কাছে ঠাকুরের কথায় আকৃষ্ট হয়ে পড়েছে। ঠাকুরকে গ্রহণ করে এই আপনার প্রাপ্তি হয়েছে। আমাদের জীবন পরিবার পরিজন সবাই নিয়মিত হই ঠাকুরকে ধরে, যখন দুঃখে কাতর হই তখন ঠাকুরকে স্মরণ করি, যখন আনন্দে অধীর হই তখন ঠাকুরকে প্রণাম জানাই, হতাশায় পড়ে ঠাকুরকে ধরেই উত্তীর্ণ হয়ে যাই। আমাদের জীবন সর্বাবস্থায় ঠাকুর দ্বারা নিয়ন্ত্রিত। আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী দাদা সম্মেলন স্থলে আসার সময় হয়ে গেছে দেখে পূজ্যপাদ বাবাই দাদা বক্তব্য এখানেই শেষ করলেন। পূজনীয় বাবাই দাদা এই অমৃত কথা শেষ করার আগে আমি কর্মীদের প্রতি পরম প্রেমময় শেষে ঠাকুর অনুকূল চন্দ্রের অমীয় নির্দেশটি পাঠ করে আজকে আমার কথা বিরাম দেব। কর্মীদের প্রতি শ্রী ঠাকুরের অমীয় নির্দেশ, মানুষগুলিকে বাঁচাও, প্রাণ করে তাদের প্রাণ হয়ে ওঠো তোমরা, মানুষকে দীক্ষিত করে তোলো, তাদের পেছনে খবরদারি করো, তাদের যোগ্যতা বাড়াও, কিং মেকার বা রাজা স্রষ্টা হয়ে ওঠো তোমরা, রাজা হয়েও না রাজা করে তোলো সকলকে। একটা মানুষ যেন যোগ্যতায় খাটো না থাকে, প্রত্যেকেই যেন তার অ্যাটিচিউড বা প্রবণতা অনুযায়ী অ্যাবল সমর্থ হয়ে ওঠে। কেউ অভাব অভিযোগ বা দুঃখের মধ্যে আছে এটা তোমাদের পক্ষে কলঙ্কে, কেউ যেন দুঃখে না থাকে, প্রত্যেকটি পরিবারই যেন সুকেন্দ্রিক সুসংহত সুবিনায়িত হয়ে ওঠে। স্বামী স্ত্রী পুত্র
কন্যা ভ্রাতা ভগ্নীকে কেমন ভাবে চলবে, কে কার প্রতি কেমন ব্যবহার করবে, সে বিষয়ে সকলকে সুশিক্ষিত করে তোলো। তোমাদের পায়ের ধুলি কবচ করে সকলে যেন গলায় মালা করে রাখে, নিজেদের এমন শাসন করবে যেখানে দাঁড়াবে মানুষ যেন তোমাদের শিষ্ট চরিত্র দেখে দেবতা বলে অভিবাদন করে, চরিত্র বলে বলিয়ান হও, আর ইষ্ট স্বার্থ পরণতায় যেন তোমাদের চরিত্রের একমাত্র নিয়ামক হয়। ইষ্টের ব্যাপারে কোথাও কম্প্রোমাইজ বা আপোষ করো না, তোমাদের চরিত্র এমন হলে তোমরাই মানুষের দুঃখ ঘুচিয়ে দিতে পারবে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, পরমপিতার রাতুল চরণে আপনাদের ও আপনার পরিবারের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। কেমন লাগলো সুচিন্তিত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আর ভালো না লাগলে অপশনটি রয়েছে ডিসলাইক। আর বাবাই দাদার এই অমৃত কথাগুলো সবার কাছে পৌঁছে দিতে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।